সন্দেশকারীর দিকেই নজর রাখবো এখনো পর্যন্ত। অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরাটা অত্যন্ত দরকারি। গতকাল থেকে সন্দেশখালি নিয়ে দফায় দফায় প্রত্যেকটি বিষয়ে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি জুড়ে। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে অনেক দিন ধরেই সংবাদ শিরোনামের রয়েছে তা বলা বাহুল্য, কিন্তু প্রশ্ন উঠছে সন্দেশখালির এখনকার পরিস্থিতিকে কেন্দ্র করে। কিছুক্ষণ আগেও সিরাজুল মিস্ত্রির সঙ্গে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, তখনও পর্যন্ত যে ছবিটা ছিল সেই ছবিটার জেরে এখন যে ছবিটা উঠে এসছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি টাইটেল বাংলার পর্দায়। এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের। পুলিশ এক প্রকার আটকানোর চেষ্টা করছে কিছু মহিলাদের। এই মহিলাদের ডেজিগনেশন কি, এই মহিলাদের পরিচয় কি, জানার চেষ্টা করব। কিন্তু এখন যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এরা বিজেপি নাকি তৃণমূল নাকি কারা, এরা কারা যাদের সঙ্গে পুলিশের এই খণ্ডযুদ্ধ চলছে এক প্রকার। পুলিশ তাও এখানের মধ্যে যা দেখা যাচ্ছে প্রত্যেকেই প্রায় পুরুষের সংখ্যাই বেশি, পুরুষ পুলিশের সংখ্যাও বেশি, তারাও আটকাচ্ছে, মহিলা পুলিশও দেখা যাচ্ছে, তারা প্রত্যেকে একসঙ্গে নেমে পড়েছেন রাস্তায়। বিজেপির ফ্ল্যাগও দেখা যাচ্ছে সেখানে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মহিলাদেরকে এক প্রকার আটকানো হচ্ছে, তাদেরকে কোনো একটা নির্দিষ্ট স্থান অবধি আটকে দিয়ে তারপর যেতে দেওয়া হচ্ছে না, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে ট্রাইপি বাংলার পর্দায়। এক্সক্লুসিভ ছবি যেখানে মহিলাদেরকে আটকানো হচ্ছে, মহিলারা ফিরে যাচ্ছেন, কিছু মহিলা ফিরে যাচ্ছেন, তাদের হাতেও বাঁশ লাঠি দেখা যাচ্ছে কারো কারো হাতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সুদূরে যদি একটু তাকান, যারা এখন ক্যামেরার থেকে বাইরে বেরিয়ে গেলেন, তাদের কারো কারো হাতে একজন ছেলেও ছিল, বাচ্চা ছেলেও একটা ছিল দেখা যাচ্ছিল। দেখুন পেছনে একদম সুদূরে দেখা যাচ্ছে কেউ গাছের ডাল ভাঙছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশ নিয়ে কেউ কেউ পেছনে আবার সরে যাচ্ছেন, কেউ কেউ পুলিশের র্যাফের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ। গ্রামের মহিলাদের, এদের পরিচয় ঠিক কী, এরা বিজেপি করে নাকি তৃণমূল করে, এরা কারা, এদের পরিচয় কী, এদের কোন রং, সব কিছু জানার চেষ্টা করবো, জানা দরকারই। তার কারণ ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। 4 জুন আপনারা জানেন নির্বাচনী ফলাফল ঘোষণা, এবং তার ঠিক আগে আজ 2 তারিখ, গতকাল চলে গিয়েছে সপ্তম দফা নির্বাচন, শেষ দফা নির্বাচন শেষ হয়েছে ইতিমধ্যেই। বসিরহাট এখনও উত্তপ্ত, সন্দেশখালি যেন কিছুতেই উত্তপ্ততা কমছেই না, তাপ উত্তাপ বেড়েই চলেছে সেখানে, রাজনৈতিক চাপানোতর বেড়েই চলেছে, থামছেই না কিছুতে। কিছুক্ষণ আগেও যে আপডেট নিয়েছিলাম, বিজেপির 5 জন কর্মীকে আটক করা হয়েছে, তার সঙ্গে তৃণমূলের কর্মীদেরকেও আটক করা হয়েছে। বিজেপি কর্মীদেরকে ছেড়ে দিতে হবে এই দাবি তুলে রেখাপাত্র স্বয়ং গিয়েছেন পুলিশের কাছে। এবার যে ছবি দেখা যাচ্ছে ট্রাইব টিভি বাংলার পর্দা আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালির ছবি, আমি এমসিআরকে বলবো সন্দেশখালির ছবিটা তুলে ধরার জন্য। সন্দেশখালি যে লোকেশনের কথা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে, যে লোকেশন সন্দেশখালি সেই লোকেশন, ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। ট্রাইব টিভি বাংলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি একেবারে আবারও উঠে আসছে সন্দেশখালির বুকে। গ্রামের মহিলারা, এর আগেও একেবারে 5ই জানুয়ারির দিকে যদি তাকাই, 7ই ফেব্রুয়ারির দিকে যদি তাকাই, পরপর যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে মহিলারা প্রথম লাঠি হাতে বাঁশ হাতে তাদের প্রতিবাদ দেখিয়েছিলেন। আমরাও জানার চেষ্টা করবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে জুড়ে রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে সিরাজুল মিস্ত্রি একেবারে সন্দেশখালি থেকে। সিরাজুল, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা বললাম, তুমি বললে উত্তপ্ত হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। গ্রামের মহিলারা, তাদের সঙ্গে পুলিশের এক প্রকার খণ্ডযুদ্ধ বলা যেতে পারে, কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে একটাই, আমার প্রশ্ন এখানে, এই গ্রামের মহিলাদের রং কি, এরা বিজেপি করে তৃণমূল করে, এরা কারা নাকি সাধারণ মানুষ, কোনটা? দেখো অঞ্জন, যেটা জানি রাখি, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বারবার সন্দেশখালি উত্তপ্ত হচ্ছে কিন্তু বিজেপির পক্ষ থেকে। এখানে গ্রামবাসীর কোনো ইস্যু নেই, এখানে যে কালকে ওই বিক্ষোভ অবরোধ যেটা দেখিয়েছে, বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে কিন্তু তারা বিক্ষোভ অবরোধ করেছেন। আজও কিন্তু একজন পুলিশ, তার পুলিশ কিন্তু সেখানে যায়, সেই গ্রামে গেলে সেখানে কিন্তু একজনকে তারা ধরতে যায়, ধরতে যাওয়ার পরে তাকে কিন্তু আটক করে, পুলিশ আটক করে যখন গাড়িতে তোলে তখন কিন্তু মহিলারা সেই গাড়িকে আটকে দেয় এবং বাধা দেয়, তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই গ্রামের মধ্যে প্রবেশ করে এবং পুলিশকে ঢুকতে বাধা দেয় মহিলারা। দেখো বারবারই কিন্তু সন্দেশখালি পুরুষ তা বাদ দিয়ে কিন্তু মহিলারা কিন্তু বারবারই এগিয়ে আসছে সামনে, পুলিশের সামনে, সেই চিত্র কিন্তু সন্দেশখালি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মহিলারাই কিন্তু এগিয়ে আসছে। এক কথা বলা যাতে বিজেপি এটাকে চক্রান্ত করে করা হচ্ছে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ বিজেপির যেসব কর্মী সমর্থক তারাই কিন্তু এগিয়ে আসছে বিক্ষোভের মধ্যে। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো বিক্ষোভ প্রতিবাদ আমরা দেখতে পাই, তারা কিন্তু যেটা দেখিয়েছে তাদের যে অন্যায় হয়েছে, তাদের কিছু অন্যায় কিছু করা হয়েছে,
জানার চেষ্টা করবো। গতকালও এবং কিছুক্ষণ আগেও একটা বাইট আপনাদের সামনে তুলে ধরেছিলাম দর্শকদের উদ্দেশ্যে বলছি, এবং সিরাজুল যে ছবি সেখান থেকে উঠে এসছে গ্রামের মহিলারা বলছে, যাকে তুমি বলছো যে এরা আসলে বিজেপির, কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপির কথা উঠছে তারা বলছে যে উচ্চ নেতৃত্বের সাপোর্টে, তাদের সমর্থনে যে তারা রয়েছে তাদের সঙ্গে, সেই সমর্থনে তাদের এই বিক্ষোভ চলছিল, কিন্তু সেই বিক্ষোভ চলাকালীন অবস্থাতে কোনো উচ্চ নেতৃত্বের কোনো সাপোর্ট পাননি তারা। এখন এই মুহূর্তে তারা যে লড়াইটা করছেন পুলিশের সঙ্গে, এর মধ্যে কি কোনো উচ্চ নেতৃত্বের সমর্থন রয়েছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো অঞ্জন, যেটা তোমাকে জানি রেখে, একটা ইস্যু কিন্তু থেকে যাচ্ছে। গতকালকে যখন বিক্ষোভ করেছিল রাত্রেবেলা, বলেছিল শুভেন্দু অধিকারী আমাদের পাশে নেই, আমাদের কথা দিয়েছিল তার প্রশাসনকে, কেন্দ্রীয় বাহিনীকে পাশে রাখবে, আমরা এখন বিক্ষোভে নেমেছি, আন্দোলন করছি, কেন্দ্রীয় বাহিনী আমাদের পাশে নেই, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, এমনটাই কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আজকে সকালবেলা কিন্তু থমথমে এলাকা ছিল, শান্ত এলাকা ছিল, এবং 140 দ্বারা বেশ কিছু জায়গায় জারি করা ছিল, কোনো উত্তপ্ত ছিল না সন্দেশখালি। কিন্তু বেলা বাড়ার পরপরই রেখা পাত্র যখন সন্দেশখালি থেকে সেই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে যখন মহেশের মহকুমা আদালতে দেখতে আসে, তখন কিন্তু রেখাপত্র সন্দেশখালী থেকে যখন আদালতে আসে, তারপরই কিন্তু এই বিক্ষোভটা, সেই মহিলাদের এই বিক্ষোভ পুলিশকে নিয়ে এটা কিন্তু শুরু হয়ে যায়। এক কথায় বলা যেতে পারে, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, উপরমহলের নেতৃত্বে কিন্তু এই গণ্ডগোলগুলো পাকানো হচ্ছে বলে কিন্তু এমনটাই অনুমান করা হচ্ছে। সূত্র আমাদের যেটা জানা যাচ্ছে যে যারা বিজেপি কর্মী এখন কী সমস্যা তাদের, একজন মানুষ যদি পুলিশ প্রশাসনের কাজে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ যদি একজনকে ধরতে যায় কোনো কারণে, সেটা আইন আছে এবং কোর্ট আছে, আদালত আছে, আইন আছে, সে প্রশাসন যেটা ভালো বুঝবে করবে। তাই সে নিয়ে একটা ধুন্ধুবার কাণ্ড ঘটে যাচ্ছে সন্দেশখালীতে, একজনকে আটক করতে গিয়ে যদি সন্দেশকে সেই বিক্ষোভের মুখে পড়তে হয়, মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়, তাহলে প্রশাসন কী কাজ করছে, প্রশাসন কি নিরাপত্তা পালন করবে ওখানে দাঁড়িয়ে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশাসন কিন্তু যাওয়ার চেষ্টা করছে গ্রামে, কিন্তু মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে সেই জায়গাটা। পাশাপাশি তখন লাঠিচার্জ করবে বলে এমনটাই অনুমান করা হচ্ছে, যে ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছি দর্শকদের, লাঠিচার্জ করার জন্য মুহূর্তে কিন্তু তৈরি হয়ে আছে, ইতিমধ্যে লাঠিচার্জ হতে পারে এবং বিক্ষিপ্ত গণ্ডগোল কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এমনটা অনুমান করা হচ্ছে। অঞ্জন, সিরাজুল যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার নাম কি? তার নামটা কি একটা নাম জানা যাচ্ছে? ইতিমধ্যে কালকের পর আজকে সন্দেশখালীর আগারহাটি মণ্ডলপাড়া এলাকায় যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ঠিক সেই নাম, আমাদের প্রতিনিধি একেবারে যে নাম উঠে আসছে সিরাজুল, সেই 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 ব্যক্তিকে গ্রেপ্তার করার পিছনে আদতে কারণটা কি, কিছু জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো ব্যক্তিকে গ্রেপ্তার করার কারণ যেটা, সেটা হচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছিল সে মদতে ছিল বলে এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সে তার মদত ছিল, সেই মদত দেওয়ার কারণে কিন্তু তাকে পুলিশ আজকে আটক করতে যায়, সেই আটক করার কারণে কিন্তু তাকে পুলিশকে কিন্তু বাধা দেয় মহিলারা, এবং সেই ব্যক্তিকে গাড়িতে তোলা হয়, পুলিশ কিন্তু গাড়িতে তোলে, সেই মহিলারা কিন্তু গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে, এই নিয়ে কিন্তু বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। সেই বিক্ষোভ থামাতে গিয়ে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু সেই গ্রামে ঢোকার জন্য চেষ্টা করে, কিন্তু মহিলারা ইতিমধ্যে যেহেতু গ্রামের রাস্তা সরু রাস্তা, ঢালাই রাস্তা, সেখানে কিন্তু বাইরে কোনো রাস্তা যাওয়ার রাস্তা রয়েছে, একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সরু পথ, সেই পথ কিন্তু আটকে দিয়েছে মহিলারা, ইতিমধ্যে তার পুলিশ কিন্তু ঢোকার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু লাঠি উঁচাচ্ছে মারার জন্য, কিন্তু এখনও পর্যন্ত লাঠি চার্জ করা হয়নি, কিন্তু এর মধ্যে এর পরবর্তীকালে কিন্তু একটা বড় ধরনের বিক্ষোভ এবং গণ্ডগোল, সেখানে একটা বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে কিন্তু তার গণ্ডগোল হতে পারে এবং লাঠিচার্জও হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে সন্দেশখালী থেকে। অঞ্জন একেবারে ধন্যবাদ সিরাজুল, নজর রাখো, নজর রাখতে হবে, তার কারণ ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো পিসিআরকে, ছবিটা একবার দেখাতে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি যেখানে পুলিশের সঙ্গে গ্রামের একেবারে যা কথা বললেন আমাদের প্রতিনিধি, বিজেপির কর্মী এনারা বিজেপির সমর্থক, এবং তাদের মধ্যে খণ্ডযুদ্ধ হচ্ছে এক প্রকার, সেই খণ্ডযুদ্ধের ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই। ছবি একেবারে ভোটের পরবর্তী সময়তেই, ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। গতকাল একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটি খবরের আপডেট দিয়েছিল আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রিমিক মাঝি থেকে শুরু করে সিরাজুল মিস্ত্রি, প্রত্যেকে এই আপডেট দিয়েছে আপনাদেরকে টাইটি বাংলায়, প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখিয়েছি। যখন একদিকে রণংদেহী মুডে রয়েছেন রেখা পাত্র, বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী, তিনি যেই বিজেপির পাঁচজন কর্মী সমর্থককে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে, যেন ছেড়ে দেওয়া হয় সেই দাবিতে রেখা পাত্র পুলিশের দিকে, পুলিশের কাছে যাচ্ছেন। অন্যদিকে পাশাপাশি যে ছবিটা আপনাদেরকে এই মুহূর্তের ছবি যেটা দেখাচ্ছি, যেখানে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে গ্রামের বিজেপি মহিলা সমর্থকদের সঙ্গে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রাইটি বাংলার পর্দায়। গতকাল যে ছবি উঠে
এসেছিল, বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জ, সেই লাঠিচার্জ থেকে শুরু করে এখন সন্দেশকারী যে মুড তৈরি হয়ে আছে তা একেবারে উত্তপ্ত। ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশকারী। দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের টাইপ টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি এবং যে ছবিতে স্পষ্ট ধরা পড়ছে যে সন্দেশকারী ঠিক কতটা উত্তপ্ত হয়ে পড়েছে। গতকাল থেকে এখনও পর্যন্ত বিজেপির মহিলা যারা সমর্থক, যারা কাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের প্রত্যেকেই একটা কথা বলছিলেন, একটা নাম বলছিলেন, তার নাম হেভি ওয়েট নেতা, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নাম বারবার করে তারা বলছিলেন এবং বলছিলেন শুভেন্দু অধিকারী তাদেরকে সাপোর্ট করবেন এবং উচ্চ নেতৃত্বের সাপোর্ট তারা পাননি, উল্টে পুলিশের কাছে মার খেয়েছেন, লাঠি পিটা খেয়েছেন তারা প্রত্যেককে, তাদেরকে মার খেতে হয়েছে রাস্তায় পুরো থেকে। প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর সমর্থনে তারা এই কাজ করছে, সেই শুভেন্দু অধিকারী এখন কোথায়, সেই শুভেন্দু অধিকারী কেন এখনও পর্যন্ত এই ঘটনা যা উত্তপ্ত হয়েছে সন্দেশকারী জুড়ে, সেই উত্তপ্ততা মেটাতে কেন এখনও পর্যন্ত দেখা গেল না তাকে, কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও পৌঁছতে পারলেন না সেখানে। বড় খবরের দিকে নজর, ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে আপনাদের সামনে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে সন্দেশখালীর। সন্দেশখালীর আজ থেকে নয়, একেবারে 5ই জুন থেকে শুরু হয়েছে, 7ই ফেব্রুয়ারি পর পর ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখিয়েছি ট্রাইব টিভি বাংলা থেকে। আমি যদি জানুয়ারি থেকে শুরু করি, এখনও পর্যন্ত জুন চলে এসছে, প্রায় 7-8 মাস হতে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সন্দেশখালী যেভাবে উত্তপ্ত হয়ে আছে তার মাঝখানে ঘটে গিয়েছে অনেকগুলো পর পর সিনারিও, অনেকগুলো সিন এখানে রয়েছে যেখানে কখনো ভাইরাল হয়েছে বিভিন্ন রকম ফুটেজ। স্টিং অপারেশন উইলিয়াম নামক ইউটিউব চ্যানেল থেকে স্টিং অপারেশন হয়েছিল, সেই ছবি পর পর ব্যাক টু ব্যাক পাশাপাশি আপনাদের সামনে দেখিয়েছিলাম এতদিন ধরে, 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিশ্বজিৎ দাস, তৃণমূলতা। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়, সঙ্গে রয়েছে অঞ্জন। প্রশ্ন উঠছে গতকাল থেকে বিজেপির মহিলা সমর্থকরা যে বিক্ষোভ প্রদর্শন করছেন টাইপ টিভি বাংলা, সেই খবর আপনাদেরকেও দেখিয়েছে, আপনি হয়তো দেখে থাকবেন। প্রশ্ন উঠছে তারা বলছে শুভেন্দু অধিকারীর সমর্থনে তারা এই কাজগুলো করছে, শুভেন্দু অধিকার উচ্চ নেতৃত্ব হিসেবে কাজ করছেন, তিনি এখনো পর্যন্ত পৌঁছাননি, আপনার রিয়াকশন? শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে চেষ্টা করেছিল বহিরাগতদের ঢুকিয়ে টাকা পয়সা ছড়িয়ে বাংলার মান সম্মান মা বোনদের সম্ভ্রম নষ্ট করবার চেষ্টা করেছিল। অবশেষে কিছু মানুষ সেখান থেকে বেরিয়ে এসে তারা সত্যটা উদ্ঘাটন করেছেন এবং তারা স্বীকার করেছেন যে আমরা ধর্ষিত হইনি। স্বাভাবিক কারণে আজকে দিনের মতন খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৃত্রিমভাবে সন্দেশখালী তৈরি করবার চেষ্টা করেছিলেন ঠিক আর একবার, যখন সন্দেশখালীতে বিপুল ভোটে ওরা পরাজিত হবে, নির্বাচনের পরবর্তীতে মুখ রক্ষা করবার জন্য নানা রকম ভাবে আবার উত্তপ্ত করবার চেষ্টা করছে যে পরাজয় অবশ্যম্ভাবী। অতএব ওরা এটা দেখাতে চাইছে যে সন্ত্রাস ভোটের পরবর্তীতে এরকম হয়েছে, কাউন্টিং দিয়ে ইত্যাদি ইত্যাদি, এটা শুভেন্দু অধিকারী একটা চক্রান্ত। যে চক্রান্ত তৃণমূল কর্মীও গ্রেপ্তার হয়েছে, সেই বিষয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কিছু রয়েছে? দেখুন, ওদের ওই আমরা সবাইকে শান্ত থাকতে বলেছিলাম, তার মধ্যেও কেউ কেউ হয়তো সহ্য করতে পারিনি ওদের এই ধরনের নোংরা আচরণ, সেই কারণে কেউ হয়তো রিয়্যাক্ট করেছেন, কিন্তু পুলিশ হস্তক্ষেপ করেছেন, আমরা কিন্তু কাউকে পুলিশ রিয়্যাক্ট করেনি। শুভেন্দু অধিকারী যে আজকে সন্দেশখালীকে সামনে রেখে সারা ভারতবর্ষের কাছে আমরা সন্দেশখালী মা বোনদের সম্মান নষ্ট করেছেন এই নির্বাচনে, তার জবাব শুভেন্দু অধিকারী পাবেন। ভোটের পরবর্তীতে বিরোধী কথাবার্তা আনপার্লামেন্টের কথাবার্তা বলছেন এবং এরা উচ্ছৃঙ্খল, এরা এই ধরনের আচরণের মধ্য দিয়ে মানুষ দেখে নিয়েছে বিজেপি যে ধরনের আচরণ করেন সভ্য সমাজে। ধন্যবাদ অনেক বিশ্বজিৎ বাবু আপনাকে সময় দেওয়ার জন্য। এই খবরের যাবতীয় আপডেট নজর রাখতে হবে আপনাদেরকে টাইপ টিভি বাংলার পর্দায়, রিমোট ঘোরাবেন না। এরপর আমার সহকর্মী
এরপর আমার সহকর্মী দিশা এই বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দেবে। নজর রাখুন, এই খবর ঘোরাবেন না, রিমোট ঘোরাবেন না, টাইটুই বাংলার দিকে নজর রাখুন। সন্দেশকারী হেডলাইন, আমি এখানে আছি, এখানে আছি, এখানে আছি, রাখো 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 রাখো। পুলিশ লাঠি উঠিয়ে পুলিশের সঙ্গে দশম নাস্তি, পুলিশের লাঠি চার্জ দিচ্ছি, যে কোনো সময় রাখো আমি দিচ্ছি। আমি এখানে আছি, এখানে আছি, এখানে আছি, রাখো 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 রাখো। পুলিশ লাঠি উঠিয়ে যেমনটা আপনারা দেখছেন এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসায় এখনও উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি। গতকাল তিনজন বিজেপি কর্মীর পাশাপাশি দুজন তৃণমূল কর্মী, মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় সেখানে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করার জন্যে। আর তারই আজ ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সন্দেশখালি জুড়ে। একদিকে যেখানে রেখা পাত্র আজ থানায় গিয়ে আর্জি জানালেন যাতে বিজেপি কর্মীদেরকে ছেড়ে দেয়া হয়, তো অন্যদিকে সেখানকার যারা বিজেপি সমর্থক বা বলতে পারেন স্থানীয় মহিলারা রয়েছেন তারা কিন্তু একেবারে হাতে লাঠি ছাটা নিয়ে সম্মুখ সমরে একেবারে প্রতিবাদ সাব্যস্ত করতে মুখিয়ে রয়েছেন। আর তাদেরকেই বাধা দেওয়ার জন্যে গোটা এলাকা জুড়ে, গোটা এলাকা জোড়ার পাশাপাশি একেবারে তাদের সামনে এসে হাজির হয়েছে সেখানকার যেমনটা এই মুহূর্তে আপনারা একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ভোট মিটতেই এখনও সপ্তম দফা ভোট শেষ হয়েছে, 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি, তার মধ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসার শিকার সেখানকার এলাকাবাসীরা যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সন্দেশখালি জুড়ে। আমি এখানে আছি, এখানে আছি, এখানে আছি, রাখো 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 রাখো। পুলিশ লাঠি উঠিয়ে পুলিশের সঙ্গে দশম নাস্তি, পুলিশের লাঠি চার্জ দিচ্ছি, যে কোনো সময় রাখো আমি দিচ্ছি। আমি এখানে আছি, এখানে আছি, এখানে আছি, রাখো 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 রাখো। পুলিশ লাঠি উঠিয়ে পুলিশের সঙ্গে দশম
এদিকে ভোট পরবর্তী হিংসার শিকার সন্দেশখালী একেবারে বছরের শুরু থেকেই এই সন্দেশখালী একেবারে এই খবরের শিরোনাম দখল করে রেখেছিল সেই জানুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু হয়, যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর কারণে এই রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের আক্রান্তের শিকার হতে হয়। তারপর থেকেই কোথাও যেন একটা নজর লেগে গিয়েছে এই সন্দেশখালীতে, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য একেবারে সেই জানুয়ারি মাস থেকে চলছে এই একইভাবে বিশৃঙ্খল পরিস্থিতি গোটা সন্দেশখালী জুড়ে ধাপে ধাপে। যত সময় যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এই সন্দেশখালী। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী এই মুহূর্তেও এখনও কিন্তু অগ্নিগর্ভ হয়ে রয়েছে। একদিকে যেখানে সেখানকার গ্রামের মহিলারা রণংদেহী রূপ ধারণ করেছে, তো অন্যদিকে তাদেরকে আটকাতে ব্যস্ত নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় জওয়ান এবং র‍্যাফ, যেমনটা এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভিতে, উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। গতকাল বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে 3 বিজেপি কর্মীকে আটক করা হয় এবং 2 তৃণমূল কর্মীকেও আটক করা হয়েছে, আর তারই ফলস্বরূপ আজ এই রণংদেহী রূপ ধারণ করেছে সন্দেশখালী। সপ্তম দফায় আপনারা দেখেছেন সেই সন্দেশখালীর বিশৃঙ্খল পরিস্থিতি, আজও কিন্তু 24 পার হতে না হতেই এখনও সেই বিষয় এখনও কিন্তু বিরাজ করছে এই সন্দেশখালীতে, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। গতকালও কিন্তু এই একই দৃশ্য দেখা গিয়েছিল সন্দেশখালীতে, সেই মুহূর্তে চলছিল সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব, আর তারই মধ্যে গ্রামের একাধিক মহিলা এবং পুরুষদেরকে দেখা গিয়েছে হাতে লাঠি সাঁটা নিয়ে তেড়ে যেতে সেখানে উপস্থিত রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফ বাহিনীর দিকে। যেমনটা গতকাল আপনারা সকলেই দেখেছেন যে মূলত তৃণমূল সদস্যের বাড়িতে বোমা পাওয়ার খোঁজে এবং বোমা বিস্ফোরণের ফলে এক বাচ্চাকে ঘিরে এই তুমুল কাণ্ড সৃষ্টি হয়েছিল। সেই বাচ্চাটি সেই বোমার আওয়াজ শুনতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর সেখানে যেমনটা গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে সেই জায়গায় যখন রাজ্য পুলিশ মোতায়েন ছিলেন, তাদের মধ্যে থেকেই এক রাজ্য পুলিশের আধিকারিক সেই বাচ্চাটিকে বেদম মারধর করে এবং অবশেষে সেই বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি হতে হয়, সেখানে চিকিৎসাধীন থাকতে হয়। তারই প্রতিবাদ সাব্যস্ত করতে শুরু করেন সেখানকার গ্রামের মহিলা থেকে শুরু করে অন্যান্য পুরুষরাও, আর সেই ফলস্বরূপ যেমনটা আপনারা দেখেছিলেন গতকাল যে একেবারে ইট বৃষ্টি, একদিকে যেখানে পুলিশের লাঠিচার্জ তো অন্যদিকে এলাকার গ্রামবাসীদের ইট বৃষ্টির ছবি ট্রাইব টিভির বাংলায় উঠে এসেছিল, আর সেই ঘটনাকে ঘিরে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তার রেশ কাটতে না কাটতেই আজ এই দৃশ্য দেখা যাচ্ছে সন্দেশখালীতে। এ বিষয়ে আমরা আবারও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছে, তবে এর আগে আপনাদেরকে আরও একবার সেই দৃশ্য দেখাবো যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি একেবারে, তাদেরকে আটকানোর জন্যে অর্থাৎ গ্রামের সেই স্থানীয় মহিলাদেরকে আটকানোর জন্যে তৎপর হয়ে রয়েছে সেখানে মোতায়েন করা নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশ আধিকারিক, এমনকি র‍্যাফ বাহিনী সেখানে উপস্থিত রয়েছেন, মহিলা পুলিশ আধিকারিকরাও সকলে একেবারে মরিয়া হয়ে রয়েছে
গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন ঝাঁটা লাঠি হাতে নিয়ে এলাকার মহিলারা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ সাব্যস্ত করতে, তো অন্যদিকে লাঠি হাতে ঢাল হাতে নিয়ে র‍্যাফ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশ আধিকারিকরা রয়েছেন। এই বিষয়ে আমরা আবারও একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে, জানবো আমরা সিরাজুল এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগ গতকাল একই দৃশ্য দেখা গিয়েছিল এই সন্দেশখালীতে, যেই মুহূর্তে চলছিল ভোট গ্রহণ পর্ব। সেই সময়ে একেবারে একদিকে যেখানে ছিল এলাকাবাসীদের ইট বৃষ্টি, তো অন্যদিকে পুলিশের লাঠিচার্জ, সমস্ত ছবি উঠে এসেছিল ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। আর এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রির সাথে। সিরাজুল, এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে? আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে, সেখানে আমাদের গ্রাউন্ড জিরোতে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে এই মুহূর্তে যেমনটা দেখানো হচ্ছে আজ সকালের চিত্র, একদিকে পাশের উইন্ডোতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা রেখা পাত্র আজ থানায় হাজির হয়েছেন, আবেদন জানিয়েছেন যাতে ধৃত তিন বিজেপি কর্মীকে ছেড়ে দেওয়া হয়, তো অন্যদিকে সেই ঘটনাকে ঘিরেই প্রতিবাদ সাব্যস্ত করতে নেমে এসেছেন এলাকার মহিলারা। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র থানায় প্রবেশ করছিলেন সকালবেলা, শুধুমাত্র তাদের বিজেপি কর্মীদের সঙ্গে তিনি কথা বললেন এবং সেখানে আবেদন জানান যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মূলত এই তিন বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানে অশান্তি সৃষ্টি করেছেন তারা, আর পাশাপাশি দুজন তৃণমূল কর্মীকেও আটক করা হয়েছে এই ঘটনাকে ঘিরে। অর্থাৎ মোট পাঁচজন দলীয় কর্মীকে আটক করা হয়েছে গতকালকের এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে। আর তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে বিজেপি প্রার্থী, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র পৌঁছলেন থানায়, আর সেখানে তিনি তার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে ছেড়ে দেওয়ার আবেদন জানান। তার পাশাপাশি অন্যদিকে এলাকা একেবারে সরগরম হয়ে রয়েছে, এক কথায় বলতে গেলে রণংদেহী পরিস্থিতি বিরাজ করছে এই গোটা সন্দেশখালীতে। একদিকে যেমন রয়েছে সেখানকার এলাকাবাসীরা, অর্থাৎ এলাকার মহিলারা পুরুষরা সকলে কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করতে মরিয়া, তো অন্যদিকে তাদেরকে আটকাতে, তাদেরকে বাধা প্রদান করতে সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে র‍্যাফ এবং রাজ্য পুলিশ আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটো উইন্ডোর মধ্যে একদিকে সকালের চিত্র দেখা হচ্ছে, তো অন্যদিকে খানিকক্ষণ আগের চিত্রই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। একদিকে সকালে বিজেপি প্রার্থী রেখা পাত্র থানায় গিয়ে সেখানে আবেদন জানান যাতে ধৃত তিন বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া হয়, তো অন্যদিকে প্রতিবাদ সাব্যস্ত করছেন এলাকার মহিলারা, হাতে একেবারে লাঠি ঝাঁটা সমস্ত কিছু নিয়ে তারা প্রতিবাদ সাব্যস্ত করতে মরিয়া হয়েছে। এদিকে তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে উপস্থিত আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ আধিকারিক এবং র‍্যাফ।
একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সন্দেশখালীতে। সপ্তম দফা ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতেই এখনই আরও উত্তপ্ত হয়ে উঠেছে সেই সন্দেশখালী। মূলত 3 বিজেপি কর্মীকে আটক করার অভিযোগে পরিণতি হিসেবে এই বিষয় সামনে এসেছে, এই পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সন্দেশখালীতে। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুলের সাথে। সিরাজুল, এই মুহূর্তে সেখানে কেমন পরিস্থিতি? দেখো বিষয়টা তোমরা যেটা জানিয়ে রাখবি, সকাল থেকে কিন্তু থমথমে পরিবেশ হয়েছিল কিন্তু সন্দেশখালী, সেই সন্দেশখালী কিন্তু সকালবেলা কিন্তু আজ 140 দ্বারা জারি করা হবে। আজ সকাল 6টা থেকে কিন্তু মঙ্গলবার 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত এই 140 দ্বারা বলবৎ থাকবে। এই নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হয়। রাজবাড়ি সরবিড়িয়া থেকে যে বয়ারমারি সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু 140 দ্বারা জারি করা হয়। দেখো আজ সকালে কিন্তু একজন, গতকালকের ঘটনায় একজন ব্যক্তিকে তাকে আটক করতে যায় পুলিশ, পুলিশ আটক করতে গেলে কিন্তু সেই গ্রামের মহিলারা তারা কিন্তু বাধা দেয় এবং বাধা সৃষ্টি করে, সেই গাড়িতে কিন্তু টেনে হেসে নেওয়ার চেষ্টা করে মহিলারা, পাশাপাশি সেখানে ধুন্ধুবার কাণ্ড ঘটে যায়, পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু সেই এলাকায় ঢুকতে যায়। মহিলারা কিন্তু সেখানে সেই যেহেতু গ্রামের রাস্তা একটা সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে ঢোকার চেষ্টা করে সেই গ্রামে, কিন্তু মহিলারা কিন্তু সামনে এসে বাধা দেয়। প্রশ্ন হচ্ছে তাহলে মহিলারা কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু বাধা দিচ্ছে এবং বিজেপি কর্মীরা যে গতকালকে ঘটনা কিন্তু একজনকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে বাধা দিচ্ছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পুলিশ হবে। তাই এখানে কিন্তু পুরুষ নেই কিন্তু সমস্তটাই পুরোটাই দেখা যাচ্ছে, যেটা সেটা হচ্ছে সবাই কিন্তু মহিলা, গ্রামের মহিলা অর্থাৎ বিজেপি কর্মী মহিলারা তারা কিন্তু সেই পুলিশকে বাধা সৃষ্টি করে, পুলিশের সঙ্গে ধস্তস্তি শুরু হয়ে যায় এবং পাশাপাশি পুলিশ কিন্তু তাদেরকে ঠেলে হটিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে, গ্রামের মধ্যে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে সন্দেশ খেয়েছে। দেখো গতকালকে যেখানে রাজবাড়ি এলাকায় অবরোধ বিক্ষোভ হয়েছিল সেখানে কিন্তু রেখাপাত্রে গিয়েছিলেন, রেখাপাত্রে গিয়ে কিন্তু সেখানে কিন্তু পুলিশকে ধমকি দেন, এক কথা বলা যেতে পারে হুমকি দিয়েছেন রেখাপাত্র, বসিয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্র হুমকি দেন যে পুলিশকে বলে এদের গায়ের পোশাক খুলে নেওয়া হোক এবং পাশাপাশি তাদেরকে দড়ি দিয়ে বাধা হোক বলে, এমনটাই কিন্তু হুমকি দেন বলে রেখাপাত্র এমনটাই খবর পাওয়া গেছে গতকালকে আমরা যেটা দেখিয়েছি। পাশাপাশি দেখো গতকালকে কিন্তু রাজবাড়ির একটা বিক্ষোভ হওয়ার পরে পরে কিন্তু সেখানে কেন্দ্র বাহিনী প্রচুর পরিমাণে পৌঁছে যায়, তারপরে কিন্তু সেই অবরোধ ওঠে, সেই অবরোধ ওঠার কিছুক্ষণ পরপরে কিন্তু আবার ফের দ্বিতীয়বার আবার অবরোধ শুরু হয় কিন্তু বয়ারমারিতে, সেখানে কিন্তু গাছের ডাল গাছ ফেলে কিন্তু সেখানে বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি দেখো এখানে কিন্তু গ্রামবাসী বলে কিছু নেই, কারণ কালকে যখন বয়ারমারিতে অবরোধ করছিল বিজেপি পতাকা রাস্তার উপরে বসিয়ে কিন্তু সেখানে কিন্তু তারা অবরোধ করছিল সেই ছবি দেখা গেছে। পাশাপাশি দেখো এখানে বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই অবরোধগুলো করা হয়েছে, তাদের দাবি ছিল যে 3 জন বিজেপি কর্মীকে যেটা গ্রেপ্তার করেছে তারা দাবি ছিল বেআইনিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু দেখো যখন ভোট চলাকালীন তখন কিন্তু একটা গণ্ডগোল সৃষ্টি হয়, তৃণমূলের বিজেপির পক্ষে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ সামাল দিতে কিন্তু প্রশাসন সেখানে যায়। প্রশাসন যাওয়ার পরে কিন্তু 2 জন তৃণমূল কর্মী এবং 3 জন বিজেপি কর্মী অর্থাৎ তৃণমূল বিজেপি উভয় পক্ষে কিন্তু 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। প্রশ্ন থেকে যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ অবরোধ করা হয়নি, তারা কোনো আন্দোলনের নামেনি তৃণমূলের পক্ষ থেকে, এখনো পর্যন্ত সেটা দেখা যায়নি। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে প্রশাসন প্রশাসনের কাজ করবে, প্রশাসনের কাজে আমরা বাধা দিতে পারবো না, প্রশাসন তারা যদি প্রকৃত ভুল করে থাকে দোষী হয়ে থাকে তারা অবশ্যই শাস্তি পাবে। কিন্তু বিজেপির পক্ষ থেকে কি হচ্ছে সন্দেশখালীতে, একের পর এক বিক্ষোভ, একের পর এক দুর্ঘটনা, একের পর এক অগ্নিগর্ভ হয়ে উঠছে সন্দেশখালী, কিন্তু এগিয়ে আসছে কিন্তু মহিলারা, এর প্রশ্ন তারা থেকেই যাচ্ছে, তাদেরকে উপর মনের হাত আছে এই মহিলাদের মাথার উপরে, উপর মনে যে হাত আছে উপর মনের নেতৃত্বে কি এগুলো হচ্ছে এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখো গতকালকে পর কিন্তু আজ সমসমে ছিল সেখানে রেখাপাত্র, আজ সকালে কিন্তু যে 5 জন যে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই 5 জন কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, বসিরহাট রেখাপাত্র বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তাদের সঙ্গে দেখা করতে আসেন, তিনি যখন বসে দেখা করতে আসেন ফের নতুন করে আবার উত্তপ্ত তৈরি হয় সন্দেশখালীতে, যেখানে 140 ধারা জারি, যেখানে শান্ত পরিবেশ ছিল, নতুন করে রেখাপাত্র বসে যখন আসছেন তার পরপরে কিন্তু সন্দেশখালীতে উত্তপ্ত হয়ে উঠলো, তাহলে কি উপরমহল নেতৃত্বে এরা কথা শুনে কি এরা এই আন্দোলন শুরু করছে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখো একের পর এক সন্দেশখালীতে ভগ্নবার বলেছে, এখন কিন্তু লাঠি চালানো অপেক্ষা আছে, গতকালকে যেমন পুলিশ প্রচুর করে লাঠি চেড়েছে, বিজেপি কর্মী সংস্থা তারা কিন্তু প্রচুর করে ইট পাটকেল ছুড়েছে, কয়েকজন পুলিশ কর্মী কিন্তু মাথা ইট লেগে তার মাথা ফেটে গেছে, তাকে যখন হসপিটালে নিয়ে যায় তখন রাজবাড়ি যখন অবরোধ চলছে পুলিশ গাড়িকে কিন্তু আটকে দেওয়া হয়, তার কিন্তু হসপিটালে যেতে দেওয়া হয়নি, সেই ছবি দেখা গেছে ট্র্যাক টিভি বাংলার ক্যামেরায়। এখন পাশাপাশি দেখার বিষয় এই আর কিছু পদে আর কি পজিশন নেয় সন্দেশখালীর চেহারা, কি রূপ নেয়, পুলিশ কি পদক্ষেপ নেয়, সেদিকটাও আমাদের নজর থাকবে ট্র্যাক টিভি বাংলার ক্যামেরা। সীতা ধন্যবাদ সিরাজুল। আর সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী, একদিকে যেমন গতকাল 3 জন বিজেপি কর্মীকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আটক করা হয়েছে, তারই প্রতিবাদে আজ সন্দেশখালীর স্থানীয় মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে
পুলিশের বিরুদ্ধে একেবারে বিক্ষোভ সাব্যস্ত করতে রাস্তায় নেমে এসেছেন। সকলে ঘরের বাইরে বেরিয়ে পড়েছেন, আর তাদেরকে আটকাতেই এবার আবারও মরিয়া হয়ে রয়েছে সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা। আর সেই দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি। 24 ঘন্টা কাটেনি, সপ্তম দফা নির্বাচন শেষ হয়েছে, আর তারই মধ্যে এই ধরনের রণংদেহী ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে। একেবারে কেউ হাল ছাড়তে রাজি নয়। একদিকে যেমন এলাকাবাসীদের বিক্ষোভ, তো অন্যদিকে র‍্যাফ বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের তাদেরকে আটকানোর যে আপ্রাণ চেষ্টা, সে সমস্ত কিছুর মধ্যে একটা হাড্ডাহাড্ডি পরিবেশ বিরাজ করছে সেই সন্দেশখালীতে। আর এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সাথে। রাহুলবাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। আপনার সঙ্গে আমি দিশা রয়েছি এই মুহূর্তে। আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে, এই যে সন্দেশখালীকে নিয়ে যে বারবার এই ধরনের সংবাদ শিরোনাম দখল করছে সন্দেশখালী, এই যে বারবার এভাবে বিক্ষোভ সাব্যস্ত করা হচ্ছে, বিজেপি কর্মীকে এইভাবে গতকাল অশান্তি সৃষ্টি করার জন্য গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে সন্দেশখালী রাজ্য সরকারের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এবং এই সরকার একটা মহিলা পরিচালিত সরকার হওয়ার পরেও মা বোনের যে বিন্দুমাত্র নিরাপত্তা নেই, এই সংবাদ সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। অতএব বাংলার মুখ পুড়েছে, বাংলার সরকারের মুখ পুড়েছে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই আন্দোলনকে খাটো করবার চেষ্টা করলো অনেক ফেক ভিডিও, ফেক অডিও বের করে ভেবেছিল বিষয়টাকে ধামা চাপা দিয়ে দেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি। আর না পারার পরে গতকাল রাত থেকে এরা গ্রামে গ্রামে বিভিন্ন ভাবে পুলিশি হানা শুরু হয়, যাতে বিজেপি কার্যকর্তারা বিজেপি কার্যকর্তা থেকে বসে যায়, তারা তৃণমূলের দিকে চলে আসে। এই যে সরকারের আগ্রাসন নীতি, আর সেই নীতির কারণেই আজকে এই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা, রাহুলবাবু, গতকাল কিন্তু আমরা সেই ছবি দেখেছি, তৃণমূল সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, আর সেই বিষয়কে ঘিরে রাজ্য পুলিশ যেভাবে তাদের রূপ প্রদর্শন করেছিলেন, একজন আধিকারিক তো বলছিলেন যে আমি মানুষ নই, তিনি নিজেকে এভাবে সাংবাদিকদের সামনে একের দিকে যেমন তিনি প্রশ্ন এড়িয়েছেন, তো অন্যদিকে তিনি সাংবাদিকদের সামনেই নিজেকে বলছেন যে আমি মানুষ নই। না না, একদম পরিষ্কার কথা, পুলিশকে মনুষ্যত্বহীন বানিয়ে দেওয়া হয়েছে চাকরির কারণে। তাদের উপর যেভাবে একরকম অত্যাচারের মাধ্যমে অত্যাচার করা হচ্ছে বিজেপি কর্মীকে, অতএব আমি মনে করি যে এর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত দরকার, পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত এবং আদালতের হস্তক্ষেপ দরকার। প্রয়োজন বোধে বিষয়টা নিয়ে আমরা আদালতেরও দ্বারস্থ হব। এদিকে আজ তো রাজ্য পুলিশের ক্ষেত্রে রেখা পাত্র বলেছেন যে তাদের ইউনিফর্ম খুলে দেওয়া উচিত, এ বিষয়ে আপনি কি বলবেন? এদিকে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সন্দেশখালী জুড়ে, ভোট মিটতেই নতুন করে উত্তপ্ত সন্দেশখালী, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তম দফার নির্বাচন পর্ব শেষ হয়েছে, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। গতকাল অশান্তি সৃষ্টি করার জন্য 3 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, আর তারই ফলস্বরূপ আজ এরকম রণংদেহী রূপ ধারণ করেছে সন্দেশখালী। এলাকার মহিলারা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ জানাতে, হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা একেবারে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশের, বা এক কথায় বলতে পারেন যে প্রশাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ সাব্যস্ত করছেন। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যেমন এলাকার মহিলারা হাল ছাড়তে রাজি নয়, তো অন্যদিকে হাল ছাড়তে রাজি নয় সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা।